বিগত সময় যেমনি জাতিসংঘ তারক সাহেবকে পাঠিয়েছিলেন আমাদের দুই দলকে নিয়ে একসাথে বসে মিটিং করে বুঝেছিলেন আজকে প্রয়োজনে এই ধরনের ঘোরাঘুরি না করে জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক আমরা বিএনপির সাথে মুখোমুখি বসে আলোচনা করে দেখতে চাই কোথায় খারাপ কিভাবে সুষ্ঠু আবাদ নির্বাচন করার বাধা কোথায় এবং কিভাবে সেটা নিরসন করা যায় এটা আলোচনার মধ্যে দিয়েই সুরা হতে পারে অন্য কোনো পথে নয় অন্য কোনো পথে চেষ্টা করে নির্বাচন বানচাল করে যারা অসাংবিধানিক একটা অবস্থা সৃষ্টি করতে চান অসাংবিধানিক কোনো জিনিস আনতে চান তাদেরকে প্রতিহত করা হবে চৌদ্দ দল ঐক্যবদ্ধভাবে চৌদ্দ দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দল বিগত দিনে যেমনিভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করেছিল আগামী দিনেও তেমনিভাবে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখবে। Thank you.